ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 26 তারিখ শনিবার সন্ধ্যা 7টার ম্যাচে মাঠে নামছে পোল্যান্ড এবং সৌদি আরব। এই ভিডিওতে আমি প্রেডিক্ট করব কোন দল ম্যাচটি জিততে পারে এবং মোমেন্টাম কোন দলের ফেভারে আছে। তবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আশা করছি। ভিডিওর শুরুতে বলে রাখছি, এটা শুধু একটা প্রেডিকশন, বিভিন্ন তথ্যের আলোকে প্রেডিক্ট করা হয় কোন দল জিতবে, তবে শতভাগ কেউ বলতে পারবে না কে জিতবে। মাঠে যারা নিজেদের সেরাটা উজাড় করে দেবে তারাই জয়ী হবে। প্রথমেই দেখে আসব পোল্যান্ডের শুরুর একাদশটা কেমন হতে পারে। স্টার্টিং ইলেভেনে যারা থাকতে পারেন তারা হচ্ছেন শেজনি, জালেউস্কি, কিউইয়র, গ্লিক, বেডনারেক, ক্যাশ, শেজিমানস্কি, ক্রাইচোভিয়াক, জিলেন্সকি, রবার্ট লেভানডস্কি এবং মিলিক। সৌদি আরবের পসিবল স্টার্টিং লাইন আপ হতে পারে আল ওয়াইস, আল বুরাইক, আল বলিয়াহি, আল তাম্বাক্তি, আব্দুল হামিদ, আল মালকি, কান্নো, আল আবেদ, আল ডাউসারি, আল শাহরি এবং আল বুরাইকান। আমার কাছে মনে হচ্ছে এ ম্যাচে দুর্দান্ত খেলবে দুটি দল। সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে এবং ওই আত্মবিশ্বাসটাই নিয়ে মাঠে নামবে তারা। সৌদি আরবের গোল পোস্টের নিচে ভরসা যোগাবে গোলকিপার আল ওয়াইস, যিনি কিনা একাই রুখে দিয়েছেন আর্জেন্টিনাকে। অপরদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি মিস করে পোল্যান্ডকে হতাশায় ডুবিয়েছে দলের ওভাররেটেড তারকা রবার্ট লেভানডস্কি। এ ম্যাচে আমার প্রেডিকশন বলছে ম্যাচটি ড্র হতে পারে অথবা পোল্যান্ড সামান্য ব্যবধানে জিতবে। আশা করাই যায় এটি উপভোগ্য ম্যাচ হতে যাচ্ছে।